বাটিটা পরিষ্কার করার জন্য বেসিনে এসেছি আর পেছন পেছন চলে এসেছে দিয়ে যে বসে রয়েছে এখানটাতে কোনো কি মানে হয় এইভাবে পেছনে ঘোরার আজকে কি ব্রেকফাস্টে খাবে কি ব্রেকফাস্টে কি খাবে এই যে তোমাকে বলছি আজকে ব্রেকফাস্টে কি খাবে তোমার ব্রেকফাস্ট চলে এতে প্রতিদিন একই ফল চলে না ওকে ঘুরিয়ে ফিরিয়ে ফ্রুটস দিতে হয় মানে এই একই আঙুর যদি আমি ওকে মানে এই আঙুর যদি ওকে আমি পরপর তিন দিন দিই ও দুই দিন ঠিকঠাক খাবে কিন্তু পরের দিন কিন্তু গিয়ে নষ্ট করবে পুরোটাই নষ্ট করবে খাবে না ওই জন্য ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে হয় তো ওর খাওয়ার কিন্তু প্রচণ্ড একটু ঝামেলা রয়েছে যদিও বা এটা সৃষ্টি হয়েছে আমার কারণে কারণ ওকে প্রথম আনার পর আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে কী খাবে কীভাবে থাকবে এইসব নিয়ে আমি অনেক রিসার্চ করেছি ইউটিউবে প্রচুর সার্চ করেছি গুগলে সার্চ করেছি পাখিকে কী কী খাওয়াতে হয় কী খাওয়ালে পাখি খুব ভালো থাকে পাখির হেলথ ভালো থাকে তো তার জন্য ওর আজকে এই অবস্থা মানে ওকে আমি এত খাবার একসাথে প্রথম দিকে খাওয়ানো অভ্যেস করে দিয়েছি একটার পর একটা তো এখন মানে ওর ওই ধারাতেই চলে আসছে মানে একই খাবার যদি আমি ওকে পরপর দুই দিন দিই ও খায় না মিনু খেলো খাবার আর মিনুর খাবার দেখে ইনি টপ টপ করে মুখ থেকে জল ফেললো কি অবস্থা হ্যাঁ ব্যাপারটা কি তোর তুই কি এখন মিনুর ফল চুরি করবি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখর.সঙ্গীতা ভ্লগু অ্যান্ড অলসো ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ এখন প্রতিদিন সকালবেলা একটা নতুন কাজ অ্যাড হয়েছে সেটা হচ্ছে ব্লগ দেখা তো লাস্ট আমি একটা ব্লগ আপলোড করেছি তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে সেটা ঝটপট করে গিয়ে দেখে নাও এই ভিডিওটা দেখো তারপরে গিয়ে দেখে নাও এই কাজ সকালবেলা উঠে ব্লগ দেখছি আর তার সাথে মিনুকে দেওয়ার জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা এই কটা বেঁচে গেছে সেটা আমি খাচ্ছি বসে বসে তো ওটা সকালবেলার স্ন্যাক্স ওর জন্য ভিজিয়ে রেখে এক্সট্রা যেটা হয় সেটা আমাকেই খেতে হয় নয়তো সেটা ওয়েস্ট হয় তো ওয়েস্ট করার থেকে এটাই ভালো যে খেয়ে নেওয়া সকাল সকাল মিনুকে একদম পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে যদিও বা মিনুর আজকে স্নানের দিন নয় মিনু আজকে স্নান করেওনি ওর খাবারের জায়গাটা মানে ওর খাঁচার ভেতরটা প্রচণ্ড নোংরা করে রেখেছিল সেটাই পরিষ্কার করতে হয়েছে কারণ ওর খাঁচার ভেতরটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কারণ ও খায় এইটুকু আর এতটা ছড়ায় মানে ব্যাপারটা এইরকমই তো সেই জন্য ওটা ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয় কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না খুব অনেস্ট তাই জন্য ওই দুই তিন দিন পর পর ওটা পরিষ্কার করা হয় এখন বাজছে সকাল 9টা মিনুর ব্রেকফাস্ট কমপ্লিট স্যান্ডিরও সকালবেলা উঠে খাবার খাওয়া হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট করব স্যান্ডি আর কালটুর খাবার প্রস্তুত মিনু লাঞ্চে খাবে ভাত দেব যাও খেয়ে নাও খেয়ে নাও যাও খেয়ে নাও যাও খেয়ে নাও যাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও ঠিক আছে খেয়ে নাও জল দেওয়া হয়ে গেছে খাবারও দেওয়া হয়ে গেছে ঝটপট করে খেয়ে নাও আজকের লাঞ্চে রয়েছে মাটন কাটলেট মাটন বিরিয়ানি মিক্সড চাটনি আর কই মাছ সর্ষে দিয়ে তো আমি দুপুরবেলাতে যেটা খেয়েছি সেটা হচ্ছে মাটন কাটলেট খেয়েছি একটা আর কই মাছ দিয়ে একদম নর্মাল ভাত খেয়েছি যেটা আমার খুব মানে ফেভারিট খাবারের মধ্যে একটা ফেভারিট খাবার এটা একদম দেশি কই সর্ষে দিয়ে রান্না করা আর রান্নাটাও হয়েছিল একদম জাস্ট ফাটাফাটি
রাত্রিবেলা ডিনারে খেয়েছি বিরিয়ানি, আর বিরিয়ানির ফার্স্ট বাইটটা তোমাদের জন্য স্পেশালি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো।